আসসালামু আলাইকুম। মহাবিশ্বে আমাদের বসবাস মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। অ্যান্ড্রোমিডা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি। এটি আমাদের মিল্কি ওয়ের দিকে প্রচণ্ড গতিতে ছুটে আসছে। মহাকাশ বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সাথে আমাদের গ্যালাক্সির সংঘর্ষ হতে যাচ্ছে। তো এরকম দুটি গ্যালাক্সির সংঘর্ষে গ্যালাক্সিগুলো কি নিজেদের ধ্বংস করে ফেলে? কি হবে পৃথিবী সহ অন্যান্য সকল কিছুর ভবিষ্যৎ? নাকি বিজ্ঞানীদের কাছে আছে অন্য উত্তর? সুপ্রিয় দর্শক, এই নিয়ে আলোচনা করব শূন্যস্থানের আজকের এই পর্বে। ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। গ্যালাক্সি হলো গ্যাস, ধূলিকণা এবং বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের ও তাদের নিজস্ব সোলার সিস্টেমের সমারোহ। আমাদের সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত। গ্যালাক্সির মধ্যবর্তী গ্যাস, ধূলিকণা আর নক্ষত্রগুলো মহাকর্ষ বল দ্বারা একত্রে আটকে থাকে। প্রতিটি গ্যালাক্সির এই বিশাল মহাকর্ষ বলের যোগান দিতে এর কেন্দ্রে অবস্থান করে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। আমাদের সোলার সিস্টেমের গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তেমনই নক্ষত্রগুলো কোনো এক সুপারম্যাসিভ ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘোরে। কয়েক ডজন গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের কাছাকাছি অবস্থান করছে। অ্যান্ড্রোমিডা হলো আমাদের সবচেয়ে কাছের বিশাল আকারের সর্পিলাকার বা স্পাইরাল গ্যালাক্সি। উত্তর গোলার্ধে রাতের আকাশে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি খালি চোখে দেখা যায়। এটি যথেষ্ট উজ্জ্বল রয়েছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাসার্ধ 52,850 আলোক বর্ষ, যা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ব্যাসার্ধের অর্ধেক। গ্রিক মিথোলজির ইথিওপিয়ার রানীর নাম অনুসারে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটির নামকরণ করা হয়। 1920 সাল এডুইন হাবল ও তার দল দেখলেন অধিকাংশ গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ক্ষেত্রে এরকম দেখা গেল না। মহাকাশ বিজ্ঞানীরা দেখলেন গ্যালাক্সিটি প্রতি সেকেন্ডে 110 কিলোমিটার গতিতে ছুটে আসছে আমাদের দিকে। এই গতিতে আপনি এক ঘন্টার মধ্যেই পৃথিবী থেকে চাঁদে পৌঁছে যেতে পারেন। গ্যালাক্সিগুলোর গতি ডপলার ইফেক্টের মাধ্যমে নির্ণয় করা হয়, কিন্তু তৎকালীন এই আবিষ্কার অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটি আমাদের দিকে আসবে নাকি অন্যদিকে দিক পরিবর্তন করবে সেটি নিশ্চিত হওয়া যায়নি। এরপর হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে বিভিন্ন শ্রমসাধ্য পরিমাপের মাধ্যমে বিজ্ঞানীরা এই গ্যালাক্সিটির গতি ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছেন। প্রায় 100 বছর পর দুজন মহাকাশ বিজ্ঞানী নিশ্চিত করেন যে গ্যালাক্সিটি বর্তমানে আমাদের থেকে 2.5 মিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থান করছে। অ্যান্ড্রোমিডা যে দূরত্বে অবস্থান করছে এবং যে গতি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে তাতে 4 বিলিয়ন বছরের মধ্যেই এই সংঘর্ষটি হতে চলেছে। কিন্তু সংঘর্ষকালীন সময়ে আমরা যদি উপস্থিত থাকি, আমরা কি বেঁচে থাকব? কিংবা আমাদের মিল্কি ওয়ে ছায়াপথ কি বিশাল এই সংঘর্ষের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে? মজার ব্যাপার হলো, সংঘর্ষ চলাকালীন সময়ে আমরা বেঁচে থাকতে পারি যদি অন্য কোনো উপায়ে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে না যায়। অবিশ্বাস্য হলেও আমাদের মিল্কি ওয়ে ছায়াপথও ধ্বংস হয়ে যাবে না। নাসা নিশ্চিত করেছে যে এই সংঘর্ষটি আমাদের গ্যালাক্সি, সূর্য এবং আমাদের সোলার সিস্টেমের উপর প্রভাব ফেলবে। সূর্য তার অবস্থান পরিবর্তন করবে, অর্থাৎ সূর্য আমাদের গ্যালাক্সির যে কক্ষপথে ঘুরছে তা থেকে দূরে সরে যাবে। তবে আমাদের সোলার সিস্টেম ও পৃথিবীতে মারাত্মক কোনো প্রভাব আসবে না। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির গতি প্রকৃতি এবং অবস্থান নির্ণয়ে হাবল স্পেস টেলিস্কোপ অসাধারণ ভূমিকা পালন করেছে। হাবল টেলিস্কোপের বদৌলতেই আজকে বিজ্ঞানীদের কাছে উত্তরটা স্পষ্ট। মিল্কি ওয়ে ও অ্যান্ড্রোমিডার পারস্পরিক মহাকর্ষ বলের টানে এরা একে অপরের দিকে ছুটে আসছে। এর চালিকা হিসেবে কাজ করছে গ্যালাক্সিগুলোতে অবস্থিত বিপুল বর ও ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার সম্পূর্ণ অপদৃশ্য বস্তু, যেটি মহাকর্ষ দ্বারা প্রভাবিত হয় কিন্তু সাধারণ পদার্থের সাথে অন্য কোনোভাবে মিথস্ক্রিয়ায় জড়ায় না। ডার্ক ম্যাটার মহাকর্ষ বলের প্রভাব ছাড়া অন্য কোনো উপায়ে শনাক্ত করা সম্ভব নয়, কারণ অন্য কোনো বল, আলো বা বস্তুর সাথে এরা কোনো মিথস্ক্রিয়ায় জড়ায় না। তাই আপাতত ডার্ক ম্যাটার বিজ্ঞানীদের ধরাছোঁয়ার বাইরে। আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে অনবরত, মানে একটি গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এই প্রসারণের মধ্যেও তো দূরে সরে যাওয়ার কথা, কিন্তু দূরে সরে যাচ্ছে না কেন? কারণ অ্যান্ড্রোমিডা মিল্কি ওয়ের যথেষ্ট কাছে, যাতে করে এদের মধ্যে থাকা ডার্ক ম্যাটার পরস্পরের সাথে মহাকর্ষ প্রভাব দেখাতে পারে। এজন্য মহাবিশ্ব প্রসারণকে ছাপিয়ে এরা একে অপরের কাছে চলে আসছে। যেহেতু আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, তাই ধারণা করা যায় যে এক সময় আমাদের মহাবিশ্ব আকারে ছোট ছিল। মহাবিশ্বের আকার ছোট ছিল বিদায় তখন এরকম গ্যালাক্সি গ্যালাক্সি সংঘর্ষ খুব সাধারণ ছিল এবং সচরাচর ঘটত। সাধারণত দুটি সর্পিলাকার গ্যালাক্সির সংঘর্ষে উপবৃত্তাকার গ্যালাক্সির সৃষ্টি হয়, তাই যত উপবৃত্তাকার গ্যালাক্সি দেখা মেলে প্রায় সবকটির বয়স অনেক বেশি, এবং হয়তো দুই বা ততোধিক স্পাইরাল গ্যালাক্সির সংঘর্ষে এরা তৈরি হয়েছে।
আমাদের গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সংঘর্ষে এরকম উপবৃত্তাকার গ্যালাক্সির সৃষ্টি হবে। হাবল টেলিস্কোপ থেকে ডেটা নিয়ে সেটাকে কম্পিউটার সিমুলেট করে দেখা যায় নবসৃষ্ট গ্যালাক্সিটির আরও 2 মিলিয়ন বছরের বেশি সময় লেগে যাবে সম্পূর্ণভাবে যুক্ত হতে এবং উপবৃত্তাকার আকৃতি পেতে। এই উপবৃত্তাকার গ্যালাক্সিগুলোই আমাদের আশেপাশের অঞ্চলে বেশি দেখা যায়। যদিও গ্যালাক্সিগুলো একে অপরের খুব কাছাকাছি টেনে নেবে, তবুও নক্ষত্রগুলোর দূরত্ব এতই বেশি যে এরা একে অপরের সংঘর্ষ থেকে রেহাই পাবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় ঘটবে যখন আমরা অ্যান্ড্রোমিডা ও মিল্কিওয়ে গ্যালাক্সির একে অপরের সাথে মিশে যাওয়া পৃথিবী থেকে লক্ষ্য করব। আমাদের পৃথিবীতে ততদিনে কোনো মানব সভ্যতা টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ, কারণ তখন সূর্যের হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে এবং আকারে বৃদ্ধি পাবে। সূর্যের আকার এতটাই বেড়ে যাবে যে এটি প্রসারিত হতে হতে শুক্র গ্রহের কক্ষপথে এসে যাবে এবং বুধ ও শুক্র গ্রহকে গ্রাস করে নেবে। পৃথিবীতে তাপমাত্রা তখন থাকবে প্রচণ্ড বেশি, কিন্তু নাসা সিমুলেশনের মাধ্যমে সংঘর্ষের সময় আমরা আমাদের আকাশে কি হতে দেখব সেটি কয়েকটি ছবির মাধ্যমে তুলে ধরেছে। সূর্যের জ্বালানি এবং ফুলে ফেপে ওঠা বিষয়টি যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা দেখব মিল্কিওয়ে গ্যালাক্সির ব্যান্ডেলটি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি ধীরে ধীরে জুড়ে ফেলেছে। অ্যান্ড্রোমিডা এবং মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র একত্রিত হতে থাকবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী সময়ে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।